Hey guys, welcome to our channel Connection Between. Aajke a new day, new vlog start korchi. So sobaike janai very very good morning. Ar aajke boshe vlog korchi, bujhtei parcho to pregnancy related kono informative video hote choleche. Ebong video ta khub helpful hobe karon ami aajke je topic ta niye tomader sathe alochona korbo tar onek jinish hoyto tumra jano, abar kichu jinish shomonde ektukhani ami research kore peyechi seta tomader kache share korte chai. So jai hok, beshi deri korbo na, but video ta shuru korar age bolbo amader video jodi tomader bhalo lage tahole definitely like koro, channel subscribe koro, ar obosshoi comment section e janio amader video tomader kemon মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। সো চলো আর একটু দেরি করব না, ঝটপট করে ভিডিওটা শুরু করি। আচ্ছা, আজকে যেটা মেইন টপিক সেটা হলো প্রেগন্যান্সিতে ডুস আর ডোন্টস। কিছু জিনিস থাকে যেগুলো করা উচিত নয়, আর কিছু জিনিস থাকে যেগুলো করা উচিত। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, স্পেশালি যারা নিউ নিউ প্রেগনেন্ট হয়েছো, নিউ নিউ মম হতে চলেছো, আমার মতো ফার্স্ট টাইম প্রেগনেন্সি, তারা অনেক কিছুই প্রেগনেন্সির শুরুতে তোমরা জানবে না, আমিও জানতাম না। তো আমি আস্তে আস্তে কিছুটা রিসার্চ করে, কিছুটা ইউটিউবে ভিডিওস দেখে, বড়দের থেকে জেনেছি এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে বসেছি। এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে। সো যাই হোক, তো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, তুমি যখনই জানতে পারছো যে তুমি প্রেগনেন্ট, তো তুমি সঙ্গে সঙ্গে একজন ভালো গাইনোকোলজিস্টের সন্ধান করো, ভালো করে রিসার্চ করে বের করো তোমার এরিয়াতে কে রয়েছে, তাকে গিয়ে আগে ভিজিট করো, ফুললি থরলি আগে চেক আপ করাও, এটা খুব জরুরি। অ্যাকচুয়ালি হয়, অনেকে ভাবে যে ন্যাচারাল ওয়েতে প্রেগনেন্ট হয়েছি, তাহলে হয়তো এক দু মাস বা কিছুদিন ওয়েট করে গিয়ে তারপরে তুমি ডক্টরের কাছে যাবে, বাট এটা একদম ভুল ভুল সিদ্ধান্ত, এটা একদম কেউ করো না, আগে ডক্টরের কাছে যাও। কারণ মেইন ব্যাপার হলো কিছু মেডিসিন থাকে আর্লি প্রেগনেন্সিতে স্টার্ট করাটা খুব খুব জরুরি। এছাড়াও থাকে ডক্টর কিছু খাবারের কথা বলে দেন, কিছু টেস্টের কথা বলে দেন, ডক্টর হয়তো তোমাকে দেখে চেক আপ করে হয়তো বুঝেছেন যে সেই টেস্টগুলো করাটা জরুরি, তো সেগুলো কিন্তু তুমি কখনোই ডক্টরের কাছে না গেলে জানতে পারবে না। এছাড়াও হয় যে আর্লি স্টেজে কিছু ইউএসজি করতে হয়, আর যদি তোমার কোন রকম কোনো কমপ্লিকেশন থাকে ডক্টর যদি সেটা বুঝতে পারে, তো ইউএসজি এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে ওই কমপ্লিকেশন বা কোন রকম কোনো হিস্ট্রি থাকলে, প্রেগনেন্সি হিস্ট্রি তোমার যদি কষ্টে থেকে থাকে, সেগুলো কিন্তু মনিটর করতে পারবে। তো এটা তুমি ডক্টরের কাছে না গেলে কোনোভাবে পসিবল না। আর হলো যে মেডিসিন ডক্টর প্রোভাইড করছে সেগুলো টাইম টু টাইম নেওয়াটা জরুরি, কারণ ওটা বেবির গ্রোথকে অনেকটা বেশি হেল্প করে। এবং যে খাবারের কথা ডক্টর বলে দেন, অনেক সময় ডক্টর চার্ট দিয়ে দেন যে এই খাবারগুলো তোমার ডেইলি রুটিনের মধ্যে ইনক্লুড করবে, যেগুলো তোমাকে প্রেগনেন্সিকে অনেকটা স্মুথ অনেকটা ইজি করে দেবে, বেবির জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেগুলো তুমি কিছুই জানতে পারবে না। সো এই রিস্কটা কখনোই নিও না যে ডক্টরকে পরে দেখাবে, যখনই জানতে পারবে সেই মোমেন্টেই যাও। তো আর সবচেয়ে বড় একটা পয়েন্ট হলো ফলিক অ্যাসিড, এই ওষুধটা কিন্তু খুব জরুরি যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রেগনেন্সিতে চালু হওয়া, কারণ বেবি গ্রোথের জন্য ফলিক অ্যাসিড যে ওষুধটা ডক্টর প্রোভাইড করেন ওটা খুব মানে ইমিডিয়েট স্টার্ট করাটা খুব জরুরি, এতে বেবি গ্রোথটা অনেক বেশি স্মুথ হয়ে যায়। ওকে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যেটা সেটা হলো, একদমই যখনই তুমি জানতে পারছো তুমি প্রেগনেন্ট, তুমি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো চেষ্টা করো যতটা কম মানে ইনটেক করা, অ্যাভয়েড করার। বুক মানে আমি নর্মালি জানি আমি ইমোটে প্রেগনেন্ট, তো আমি বুঝতে পারছি যে এই সময় হয় ক্রেভ হয়, টানা যদি কোনো মানুষ এক দুই তিন চার মাস ধরে যদি না খায় একটা ক্রেভ হয়, বাট যতটা সম্ভব চেষ্টা করো এগুলো অ্যাভয়েড করা, স্পেশালি বাড়িতে টু মাচ অয়েলি টু মাচ স্পাইসি ফুড একদম ইনটেক না করার, এতে অনেক বেশি কমপ্লিকেশন বাড়ে, শরীরে অনেক কষ্ট হয়, মানে খুব আনইজি ফিল হয় তোমার, তারপরে অম্বল হয়, এছাড়াও কনস্টিপেশনের প্রবলেম হয়, মানে ওই এক ধরনের খাবার খেলে তোমার একসাথে অনেকগুলো প্রবলেম শুরু হয়ে যাবে। তো চেষ্টা করো যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করার, সেটা তোমার জন্য এবং বেবির জন্য দুজনের জন্যই খুব ভালো হবে যদি তুমি অ্যাভয়েড করো। আচ্ছা, এরপরে একটা ভাইটাল পয়েন্ট যেটা বলবো সেটা হলো ড্রিঙ্ক আর স্মোক করার, যদি কারোর হ্যাবিট থাকে বা যে কেউ যদি করো সেটা একদমই স্ট্রিক্টলি নো 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 ডিউরিং প্রেগনেন্সি। আরেকটা পয়েন্ট বলবো, যাদের প্ল্যান প্রেগনেন্সি, যারা অলরেডি প্ল্যান করে তারপরে প্রেগনেন্ট হয়েছো, তাদের বলবো তারা আগে থাকতেই একদম পুরো স্টপ করে দাও, স্ট্রিক্টলি স্টপ করে দাও। আর যাদের হঠাৎ করে হয়েছে তারা ওই মোমেন্টে মানে একদমই করো না, এটা মানে বেবির ওপরে ভীষণ বাজে নেগেটিভ একটা এফেক্ট ফেলে বেবির গ্রোথে, তোমার শরীরেও সব কিছু মিলিয়ে এটা কোনোভাবেই ঠিক নয়। তো স্ট্রিক্টলি নো ড্রিঙ্কিং নো স্মোকিং। ওকে, আচ্ছা, এরপরে বলবো যে এই সময় কি ধরনের খাবারটা বেশি জরুরি, ডক্টর নর্মালি কোন কোন খাবারের কথা বলে এবং আমাকেও আমার ডক্টর বলেছিলেন, সেটা হলো হাই ফাইবার যুক্ত যে কোনো খাবার, ফ্রুটস প্রচুর প্রচুর পরিমাণে খাও, মানে কিছু ফ্রুটস আছে বাদ সেটা আমি পরে বলে দিচ্ছি, তাছাড়া বাকি যে ধরনের ফ্রুটস খেতে পারো প্রচুর পরিমাণে ফ্রুটস খাও। এছাড়াও বলবো যে বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খাও, আর প্রচুর স্যালাড খাও, আর কোকোনাট ওয়াটার খেতে পারো, এইগুলো কিন্তু খুব জরুরি এই মোমেন্টে শরীরকে দেওয়া, শরীরকে হাইড্রেট রাখাটা খুব জরুরি, জলের প্রচুর পরিমাণে এই সময় দরকার শরীরে, তো তোমাকে কিন্তু এইগুলো একদম মেনে চলতেই হবে। আচ্ছা, কি কি ফল খাবে না এবার বলে দিই, আমরা তো জানি আনারস, পেঁপে,
পেপে কিন্তু কাঁচা এবং পাকা দু রকম পেপেই কিন্তু স্ট্রিক্টলি নো ডিউরিং প্রেগনেন্সি, সেটা আর্লি হোক একদম সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে হোক কোনটাতেই একদমই পেপে খেও না। আরেকটা হবে কালো আঙুর, এটাও একদমই খেও না, এটাও প্রেগনেন্সিতে ডক্টর মানা করেছিলেন, মানে আমাকে বলেছিলেন যে এটা একদমই স্ট্রিক্টলি নো, কালো আঙুর খাওয়া যাবে না। আচ্ছা এছাড়াও বলবো যারা ননভেজ ফুডের মধ্যে বলছি, ননভেজ ফুডের মধ্যে আনকুক মিট, র মিট, র এগ এগুলো একদমই খেও না, কারণ এটা আমি আগেও একটা ব্লগে বলেছি এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, যেহেতু এগুলো ঠিকভাবে মানে প্রপার ওয়েতে কুক করা হয়নি, তো এইগুলো একদমই বাদ। সি ফুড টোটালি স্টপ করে দাও, চেষ্টা করো যতটা হোমমেড ফুড খাওয়া যায় বাইরের খাবার বাদ দিয়ে, সেটা বাইরে মানে বাড়িতে বানিয়ে খাওয়ার, তো এই খাবারগুলো চেষ্টা করো খাওয়ার। ওকে এবার কথা হলো প্রেগনেন্সিতে সবসময় ডক্টর বলেই দেন যে একসাথে তুমি অনেকটা খাবার একসাথে খেও না, মানে খিদে পেয়েছে এই সময় খাবারের চাহিদা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রেই বেড়ে যায়, তো তুমি চেষ্টা করো যে একবারে খিদে পেয়েছে যখন পেট ভরে পুরোটা খেও না, তাতে তোমারই কষ্ট হবে ভীষণ, মানে আইঢাই বল যেটাকে বলে আমাদের পাতি বাংলা, আইঢাই করবে শরীরে অস্বস্তি হবে। প্রেগনেন্সিতে সবসময় উচিত যে মানে স্মল কোয়ান্টিটিতে স্মল পোর্শনে একটু ভাগ করে খাওয়া, 2 ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর সেই খাবারটা ইনটেক করা, আর খুব বড় বড় টাইমের গ্যাপ না দিয়ে খাবারটা খাওয়া, মানে তুমি ধরো 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর খেলে 3-4 ঘন্টা এতটা টাইম যেন গ্যাপ না যায়। যদি গ্যাপ কোনো সময় হয় যে গ্যাপ যাবে, কেক বিস্কিট যা হোক কিছু একটু খেয়ে নাও, মোট কথা পুরোপুরি পেট যেন খালি না থাকে। আচ্ছা এরপরে বলবো যে অনেকের ক্ষেত্রে ভমিটের একটা ব্যাপার থাকে যে যাই খায় সেটা বেরিয়ে যায়, সেটা পেটে রাখতে পারছে না, তো তার শরীরে তো খাবার সেভাবে মানে সেই কোয়ান্টিটিতে খাবার টিকছেই না, তখন বলবো ডক্টরের সাথে ইমিডিয়েট কথা বলা জরুরি, কারণ ভমিট কন্ট্রোল করার জন্য ডক্টর প্রেগনেন্সি সেফ ওষুধ উনি প্রেসক্রাইব করেন, তো সেটা নেওয়া যেতে পারে। এছাড়া হয় যে অনেকের মানে থ্রু আউট প্রেগনেন্সিতে এত মারাত্মক পরিমাণে ভমিট হয় তাকে হসপিটালাইজড হলেও হতে পারে, বাট সেটা ভয়ের কিছু নেই, সেটা একটা মানে সামান্য প্রসেস, একটা নর্মাল প্রসেস, সেখানে ডক্টর কিছু হয়তো চেক আপ করেন, কিছু টেস্ট কিছু রকম মানে উনি যেটা ভালো বলেন সেরকম কিছু করা হয়, তো তাতে ভমিটের এই ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে এসে যায়, তো এটা খুব একটা বেশি কোনো চাপের ব্যাপার না, বাট ভমিট কন্ট্রোল করাটা খুব জরুরি। তুমি যদি ঠিকভাবে খেতে না পারো তাহলে তো তোমার বেবি পুষ্টি পাবে না, তার গ্রোথ ঠিকভাবে হবে না, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে এরপরে বলবো, আগে ওই পয়েন্টটা বলেছি স্টিল আরেকবার বলে দিচ্ছি, এই সময় শরীরে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, শরীরকে হাইড্রেট রাখতে হবে, তুমি যদি নর্মাল ওয়াটার খুব বেশি পরিমাণে খেতে না পারো তাহলে চেষ্টা করো ওয়াটারি ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো খেতে, কোকোনাট ওয়াটার খেতে, এছাড়া নুন চিনি লেবু দিয়ে জল খাওয়া, মোট কথা জলটা যেন তোমার শরীরে ঠিক ভালোভাবে ভালো কোয়ান্টিটিতে যায় এবং শরীর যেন হাইড্রেট থাকে, কারণ এই সময় প্রচুর পরিমাণে শরীরে হিট হয়, শরীরকে ঠান্ডা রাখতে জলটা খুব খুব প্রয়োজন, তো মোট কথা জলের পরিমাণ যেন বেশ ভালো অ্যামাউন্টে তোমার শরীরে থাকে। ওকে আর এত পরিমাণে তোমার এই মোমেন্টে ঘাম হবে না, অর্ধেক জল তোমার ওইভাবেই বেরিয়ে যাবে, তো ওই কারণে জলটা খাওয়াটা খুব জরুরি। আচ্ছা কারোর মানে অনেকেরই চা কফি খাওয়ার প্রচন্ড পরিমাণে একটা নেশা থাকে বা তাদের হ্যাবিট থাকে বারে বারে চা কফি খাওয়ার, এটা একদমই অ্যাভয়েড করো, পুরোপুরি অ্যাভয়েড করতে বলছি না কারণ সেটা পসিবলও নয়, একটু তো প্রয়োজন হয়, বাট যা খাও তার থেকে হাফেরও হাফ করে দাও, কারণ আমরা প্রত্যেকেই জানি কফিতে ক্যাফিন থাকে যেটা প্রেগনেন্সিতে একদমই ঠিক না, না তোমার জন্য না বেবির জন্য, তো এটার কারণে আমি বলবো যতটা পরিমাণে তোমরা ইনটেক করো তার থেকে অনেকটা কম ইনটেক করো কফি চা যে কোনো, এমনকি চকলেটও, চকলেটও ক্যাফিন থাকে, ঠিক আছে। ওকে এরপরে যেটা বলবো সেটা হলো নিজে থেকে কোনো রকম কোনো মেডিকেশন করো না, মানে তোমার সামনে মাথা ব্যথা হচ্ছে, গা পা ব্যথা হচ্ছে, জ্বর হয়েছে, নিজে থেকে কোনো রকম কোনো মেডিসিন ইনটেক করো না উইদাউট ডক্টর কনসালটেন্ট, মানে একদমই মেডিসিন ইনটেক করাটা ঠিক নয়, কারণ আমরা জানবো না বুঝবো না, নর্মাল টাইমে অনেক ওষুধ আমরা খেতেই পারি সেটা কোনো ব্যাপার না, খুব মানে লিমিট রেখে মানে ডোজ কম ওষুধ থাকে যেটা কম ডোজের ওষুধ খেলে কিছু হবে না, বাট সেটা প্রেগনেন্সির ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তো অবশ্যই অবশ্যই ডক্টরের সাথে আগে কনসাল্ট করো, ডক্টর যেটা প্রেসক্রাইব করবে সেরকম ওষুধই খাও, কারণ এখন আমাদের মার্কেটে প্রেগনেন্সি সেফ ওষুধ আছে, যদি মানে নিজে থেকে কি বলবো মানে তুমি যদি ওষুধ না খেয়ে পারো সেটাকে সহ্য করতে মনে হয় সেটা বেটার, মানে ধরো মাথা ব্যথা করছে তুমি ওষুধ না খেয়ে যদি সেটাকে সহ্য করে নিতে পারো বেটার, বা তোমার হজমে প্রবলেম হচ্ছে জল খাও, তুমি জোয়ান খেতে পারো, এগুলো খেয়ে যদি তুমি কন্ট্রোল করতে পারো সেটা অনেক বেশি বেটার। হ্যাঁ তোমার যেটা হাতের বাইরে যাচ্ছে অত্যাধিক কষ্ট হচ্ছে তখন তোমাকে বাধ্য হয়ে নিতেই হবে, সবসময় তো সবটুকু সহ্যের মধ্যে থাকে না, বাট যেটাই মানে খাবে বা ওষুধ সেটা একদম ডক্টরকে জিজ্ঞেস করে দিন ইনটেক করা ভালো। আচ্ছা এরপরে বলবো আর মেইন ব্যাপারটা হলো তুমি যা খাবে, তুমি যেটা খাবে, খাবার খাও ওষুধ খাও, সেটা ডাইরেক্ট এফেক্ট কিন্তু বেবিকে করবে, তো বেবির গ্রোথকে হ্যাম্পার করবে, বেবির উপর নেগেটিভ এফেক্ট ফেলবে, তো তুমি যখনই যেটা খাবে সেটা ভেবেই নেবে, ওষুধের ক্ষেত্রে বলো বা বাকি আদার্স যা, যে সেটা কিন্তু তুমি খাওয়া মানে ভিতরে যিনি আছে যে প্রাণটা রয়েছে তার উপর এফেক্ট করছে। ওকে
এরপরে বলবো যে বেশিক্ষণ ঝুঁকে, কারণ আর্লি প্রেগনেন্সিতে কি হয় একটা মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে, অনেক কিছু মেনে বুঝে চলতে হয়, এই সময় শরীর অনেক বেশি ডেলিকেট থাকে, কমপ্লিকেটেড থাকে আর্লি স্টেজটাতে, মানে বলতে পারো ফার্স্ট ট্রাইমিস্টারে এটাতে হয়। তো চেষ্টা করবে যে বেশি ঝুঁকে অনেকক্ষণ নিচু হয়ে যেন কোনোরকম কোনো কাজ না করো। ডক্টরের কাছে গেলে ফার্স্ট টাইম যখন তুমি তোমার প্রেগনেন্সি জানার পরে যাবে, ডক্টর কিন্তু এটা বারবার করে বলে দেবে যে কোনো ভারী জিনিস তোলা বা ঝুঁকে এদিক থেকে ওদিক করা এটা থ্রু আউট প্রেগনেন্সিতে না করাই উচিত, একদমই মানে বন্ধ রাখাই উচিত। আর আর্লি স্টেজে, স্পেশালি আর্লি স্টেজে একদম করবে না, কারণ সেটা কিন্তু মিসক্যারেজের টার্ন নিলেও নিতে পারে। আর এই সময় শরীরকে প্রপার রেস্ট দেওয়াটা খুব জরুরি। তোমার এই সময় ড্রাউজি ফিল হতে পারে, একটু লেজি লাগতে পারে, উইক লাগতে পারে, খুব নর্মাল, খুব নর্মাল। এবং আর্লি স্টেজে এটা বেশি হয়, আস্তে আস্তে সেটা অনেকটা স্মুথ হয়ে যায়, পরে গিয়ে অতটা মনে হয় না। তো তোমার যখন মনে হচ্ছে শরীরের রেস্টের প্রয়োজন, তোমার শরীর রেস্ট চাইছে, ওই মোমেন্টে তোমার রেস্ট নেওয়াটা জরুরি। হ্যাঁ, তারপরেও বলবো যে রেস্টের সাথে সাথে তোমার অ্যাক্টিভ থাকাটাও জরুরি। প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট। তুমি ঘরে ছোটখাটো কাজ করো, হাঁটাচলা করো, টুকটাক ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করো, সেগুলো করো, সেগুলো খুব জরুরি। বাট অ্যাক্টিভ এবং তোমার রেস্ট নেওয়া, এই দুটো প্যারালালি কিন্তু প্রেগনেন্সিতে ইম্পর্টেন্ট। এমন নয় যে তুমি তোমার মানে লেজি লাগছে, ড্রাউজি লাগছে বলে তুমি থ্রু আউট মানে রেস্ট নিলে, তুমি কোনোরকম কোনো অ্যাক্টিভ থাকলে না, কোনোরকম কোনো ফ্রি হ্যান্ড কোনো কাজ করলে না, এক্সারসাইজ করলে না, সেটাও আবার ঠিক না প্রেগনেন্সির জন্য। ওকে, ও আচ্ছা, এর পরের যেটা মেইন পয়েন্ট হলো, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো তুমি প্রেগনেন্সিতে কি রকম ফুটওয়্যার পরছো। এই সময় হিল একদম নো, স্ট্রিক্টলি যারা হিল পরতে ভালোবাসো জাস্ট প্যাক করো, কভারে গুছিয়ে রেখে দাও, একদম হিল পরো না। এই সময় চেষ্টা করো একদম ফ্ল্যাট স্লিপার টাইপের, মানে চপ্পল টাইপের যেসব জুতো হয়, স্নিকার, এগুলো পরো। বলবো বেস্ট স্নিকারের মধ্যে মানে যেগুলো লেস ছাড়া হয় সেগুলো পরো, কারণ মোটামুটি সেকেন্ড আর থার্ড ট্রাইমিস্টারে তুমি লেস বাঁধার মতো অবস্থাতে থাকবে না। মানে আমি নিজেকে দিয়েই বলছি, আমি স্নিকার পরতে ভীষণ ভালোবাসি, বাট আমি সেকেন্ড ট্রাইমিস্টারের মাঝখান থেকে আমি আর নিজেরটা নিজে আমি বাঁধতে পারি না, মানে কারোর হেল্প লাগে, কারোর বলতে মানে সমকে বলতে বেঁধে দাও। তো এই ধরনের মানে যেগুলোতে ফিতে নেই সেই ধরনের স্নিকার পরো, ওটা পাকে অনেক বেশি সাপোর্ট দেবে। এই সময় প্রেগনেন্সিতে শরীরের তো ওয়েটটা বেড়ে যায়, পাকে সাপোর্ট দিতে ওই ধরনের শুগুলো খুব কমফোর্টেবল হয়। এছাড়া তুমি ফ্ল্যাট পরো, একদম হিল তো নয়, ছোট বড় মাঝারি কোনো হিল নয়, হিলকে এই মোটামুটি প্রেগনেন্সি টাইমে টাকা পাই পায়। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলবো যে প্রেগনেন্সিতে ডক্টর সবসময় বলে দেবে যে কোনো একটা সাইড ফিরে শুতে, কখনো সোজা হয়ে শুয়েও না, কারণ এতে কি হয় বেবির মানে শরীরে যেটা ব্লাড সার্কুলেশন সেটাতে প্রবলেম হয়। আর সবচেয়ে বেস্ট হলো বাদিক ফিরে শোয়া, এটা ডক্টর ফার্স্ট ডেতেই বলে দেবে যে বাদিক ফিরে শোবে, তাতে বেবি মানে কি বলবো, বেবি অনেক কমফোর্টেবল থাকে, বেবি অনেক মানে হেলদি থাকে, তারও কষ্টটা কম হয়, তোমারও দেখবে বাদিক ফিরে শুলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে, তোমার শরীরেও কষ্টটা কম হবে। সেটা আমি নিজের ইয়ে থেকে বলছি, মানে আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে তাই থেকে বলছি। এবার বাদিক থেকে ডান দিকে একটু ফিরতে হয়, এক পাশ ফিরে শোয়া সম্ভব না, বাট কমফোর্ট কিন্তু পাওয়া যায় বাদিক ফিরে শুলে, সোজা হয়ে একদমই শুয়ে না, তাতে তোমার ব্যাক পেইনও হবে আর বেবির জন্য একদম ভালো না, বেবির শরীরে মানে খুব বাজেভাবে এফেক্ট করে। যদি ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে না হয় তাহলে তো ঠিক নয় একদম। আচ্ছা, এরপরে বলবো প্রেগনেন্সিতে না সবসময় পায়ের নিচে তো একটা পিলো রাখবেই, আর বেলির নিচেও পিলো রাখা জরুরি। এটা আর্লি প্রেগনেন্সির জন্য আমি একদমই বলছি না, এটা মোটামুটি সেকেন্ড ট্রাইমিস্টারের মাঝখান থেকে, মানে বলতে পারো যে সময় থেকে তোমার বেবি বাম্পটা কিছুটা হতে শুরু করছে সেই সময় থেকে এটা জরুরি। স্পেশালি থার্ড ট্রাইমিস্টারে যখন তুমি অলরেডি বেবি বাম্প ভালো মতো বোঝা যাচ্ছে এবং তখন তোমার বেলি বেশ ভারী হয়ে গেছে, বাম্প পুরোপুরি স্পষ্ট, সেই সময় বেবি বাম্পের তলায় পেটের নিচে একটা পিলো রাখো, তাতে কি সাপোর্ট দিলে সুবিধা হবে, তোমারও ঘুম ভালো হবে, তোমারও সুবিধা হবে, বেবির জন্য সেটা খুব ভালো। আর পায়ের নিচে পিলো তো মাস্ট, তাতে দুজনের জন্যই ভালো। তো এটা একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এবার তারপরের পয়েন্ট বলবো, অনেক সময় কি হয় বেবি ঘুরতে ঘুরতে একটা কোনো আনকমফোর্টেবল পজিশনে এসে আটকে যায়, তো সেখান থেকে মানে ঠিকভাবে মুভ করতে পারে না। তো এই সময় একদমই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তুমি নিজেও বুঝতে পারবে যে কোথাও একটা পেটের কোনো একটা জায়গায় হয়তো আটকে গেছে, সেখান থেকে মুভ করছে না, তো সেই সময় একদম কোনো রকম টেনশন চিন্তা কিছু কিছু করো না। মেন ব্যাপারটা হলো তুমি সেই সময় একটু ভালো করে জল খাও, একটু শোও, নাহলে একটু হাঁটো আস্তে আস্তে, আর যেখানটা বেবি আটকে গেছে আনকমফোর্টেবল পজিশনে সেই জায়গাটায় আস্তে আস্তে হাত বোলাও, আস্তে আস্তে রাব করো, দেখবে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে এবং বেবিও কমফোর্ট পজিশনে এসে যাবে। ঠিক আছে, তো একদমই সেটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই। আর যদি তোমার যদি মনে হয় যে তোমার ডক্টরের সাথে একবার কথা বলে নেওয়া উচিত, ডক্টর এটাই তোমাকে বলবে যে জল খাও, একটু হাঁটাচলা করো, যদি মনে হয় যে একটু শুলে ঠিক হবে সেটাও করতে পারো, বাট সবই আস্তে সুস্থে ধীরে, কারণ ওটা তো একটা আনকমফোর্ট জায়গায় রয়েছে, তো সেটাকে কমফোর্টে আনার জন্য একটু টাইম দাও, টেনশন করো না, আর আস্তে আস্তে একটুখানি হাত বোলাও, অটোমেটিকই তোমার বাচ্চা একদম ঠিক ঠিক জায়গায় আবার কমফোর্ট পজিশনে, মাম্মার যেটা কমফোর্ট পজিশন সেখানে আবার চলে আসবে, আবার খেলবে। ঠিক
ঠিক আছে ওকে আচ্ছা এই সময় কিন্তু ক্যালসিয়াম আর আয়রন শরীরের জন্য খুব জরুরি এই ওষুধ তো তোমাকে ডক্টর প্রেসক্রাইব করবে বাট ক্যালসিয়াম আর আয়রন যে যে ফুডগুলোতে থাকে সেটাও তোমাকে ডক্টর বলে দেবে যে এই ধরনের খাবারগুলো বেশি পরিমাণে তোমার খাবারের যে ডায়েট চার্ট রয়েছে সেটাতে ইনক্লুড করা সেটা অবশ্যই ইনক্লুড করো আচ্ছা এবার আরেকটা কথা বলবো যে প্রেগনেন্সিতে কখনোই কিন্তু ব্লিডিং হওয়া ব্লিড করাটা নর্মাল হতে পারে না সেটা আর্লি স্টেজে বলো বা অ্যাডভান্স স্টেজে বলো কোনো সময় ব্লিডিং নর্মাল হতে পারে না যদি তুমি দেখো যে তুমি ব্লিড করছো ইমিডিয়েট ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করো ডক্টরের কাছে যাও ডক্টরকে দেখাও কারণ এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজের টার্ন নেয় তো এটা নিয়ে একদমই নিশ্চিন্ত হয়ে বসে থাকবে না যে একটু টাইম দিই একটু দেখি যদি কমে যায় নিজে থেকে না জাস্ট ডক্টরকে কল করো ওনার ডে মানে টাইম জিজ্ঞেস করে নাও সেই টাইমে গিয়ে চেক আপ করাও এটা খুব জরুরি ব্লিডিং কখনোই প্রেগনেন্সিতে নর্মাল হতে পারে না একদমই না আচ্ছা এরপরে বলবো যে এই সময় ইউরিনে যদি ইউরিন পজ করার সময় জল তো বেশি পরিমাণে খেতেই হবে আর এই সময় ইউরিন পজ করার সময় যদি তুমি কোনো সময় পেইন ফিল করো বা তোমার মনে হয় যে ইচিনেস হচ্ছে বা তোমার যদি কোনো রকম কোনো বার্নিং সেন্সেশন হয় তো সেই মোমেন্টে তোমার কিন্তু মানে একটা টেস্ট করা জরুরি একটা টেস্ট হয় সেটা ডক্টরই তোমাকে বলে দেবে হতে পারে তোমার ইউরিনের ওখানে কোনো ইনফেকশন হয়েছে তো এই কারণে যে ডক্টর টেস্টটা বলবেন সেটা করে নেওয়াটা জরুরি সেটার মেডিসিনও দিয়ে দেবে সেটা কোনো ভয় কিছু নেই বাট তুমি যখন এইগুলো দেখবে যে তোমার ইচিনেস হচ্ছে বার্নিং সেন্সেশন হচ্ছে বা তোমার পেইন হচ্ছে এটাকে চেপে রাখবে না বা এটাকে নিয়ে একদম কোনো রকম টাইম ওয়েস্ট করবে না সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করবে ডক্টর যা টেস্ট দেবে হতে পারে তোমার টেস্টের প্রয়োজন নেই ডক্টর বুঝে কোনো মেডিসিন দিলেন সেটাতেই কাজ হয়ে গেল বা যা ডক্টর বলবেন সেটা মতো কাজটা করে নেবে কারণ এটা নিয়ে বসে থাকার একদম উচিতই নয় একটু রিস্কি হয়ে যেতে পারে যদি এটা বেড়ে যায় না তাহলে একটু রিস্কি হয়ে যেতে পারে আচ্ছা এরপরে সবচেয়ে মেইন যে ব্যাপার সেটা বলবো যে যখন তুমি জানতে পারলে তুমি প্রেগনেন্ট চেষ্টা করবে একদম টেনশন না নেওয়ার একদম মানে স্ট্রেস জিনিসটাকে ওই মোটামুটি একটা বছরের জন্য ডিলিট করে দেওয়া এবং খুশিতে থাকা পজিটিভ থাকা তুমি যত খুশিতে থাকবে যত পজিটিভ থাকবে তোমার বেবির ওপর সেই পজিটিভ ইফেক্ট খুব ভালো মতো পড়বে এবং তোমার বেবি খুব ভালোভাবে গ্রো করবে আর তুমি যদি প্রচণ্ড টেনশন নিয়ে ফেলো প্রচণ্ড স্ট্রেস নিয়ে ফেলো খুব বেশি মানে হাইপার হয়ে যাও তাহলে কিন্তু সেটার এফেক্ট বেবির ওপরেও পড়বে আর চেষ্টা করবে শরীরকে সময় মতো রেস্টও দেওয়ার আবার একটু অ্যাক্টিভও থাকার সব মিলিয়ে মিশিয়ে এবার হয় অনেকে যে প্রেগনেন্সিতে কারোর মুড সুইং হয় মানে কারো মুডি ব্যাপারটা এসে যায় মানে কেউ মুড সুইং থাকে কারো মুড সুইং থাকে না বাট কম বেশি সবারই হয় তো সেটা খুব ন্যাচারাল সেটা এমন না যে তোমার হচ্ছে বলে সেটা খুব খারাপ বাট সেটা তো প্রেগনেন্সির কারণেই হচ্ছে সেটা ঠিক আছে বাট আলাদা করে কোনো কাজের স্ট্রেস বা এমনি কোনো রকম কোনো টেনশন সেটা যেন তোমার প্রেগনেন্সিকে এফেক্ট না করে তো চেষ্টা করবে সবসময় পজিটিভ থাকার এবং খুশিতে থাকার মেইন ব্যাপারটা হলো এটাই সো যাই হোক এই হলো কিছু পয়েন্ট যেগুলো আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা উচিত কিছু জিনিস আশা করি তোমাদের কাছে পাস করতে পারলাম তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করছি সো ডেফিনেটলি ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর তোমাদের জানা যদি কোনো কিছু থাকে যেটা আমি এখানে বলিনি সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো সো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা